আরে বন্ধু, কটা বাজছে? তোমার টাইম কটাই ছিল এখানে আসার? হ্যাঁ, ও কিন্তু তোমার কোনো টাইম ছিল না আমি জানি। হ্যাঁ, এবার বাকি যাদের টাইম ছিল, কিন্তু আমি জানি বৈদ্যনাথ আগে আসবে, কারণ ডিফেন্সের লোক তুমি। গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আজকে আমাদের পিকনিক, গতকাল ওয়েদার রিপোর্ট দেখে সন্ধ্যের সময় হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে আজকে মুরগির মাংস ভাত, কারণ আমার ম্যানেজার বাবু অনেকদিন ধরেই খাওয়াবে বলছিল, ম্যানেজার বাবু চান্স পাচ্ছিল না, এই গরমের মধ্যে প্রোগ্রামটা করা হয়নি। সেই প্রোগ্রামটা কালকে সন্ধ্যের সময় ঠিক হলো। তারপরে আমাদের যে আবহাওয়া বিধুভূষণ রাহু, তাকে বলে দেওয়া হলো যে তুমি সবাইকে ফোন করে দাও, সেই মোতাবেক সবাইকে ফোন করে দেওয়া হয়েছে। তা আমাদের যে মেন ক্যাপ্টেন প্রদীপ দেব, সে এখনো এসে পৌঁছায় নাই, সঙ্গে সহকারী রবি চন্দ্র সেও এসে পৌঁছায় নাই, কিন্তু ডিফেন্সের লোক বস ও কিন্তু টাইমে চলে এসেছে। তাই যাই হোক, পূর্ণিমাকে বলেছি তার নিরামিষ মুগের ডালটা হবে, আর পোস্তটাও তৈরি করে দেবে, আর আমরা উপরে ভাত আর মুরগির মাংস, কাজে সময় বেশি লাগবে না। আর ওয়েদার তো আজকে ফার্স্ট ক্লাস ওয়েদার আছে, কাজেই দুটো বাজলেও অসুবিধা নাই। না, সন্ধ্যা পর্যন্ত সে থাকো, কিন্তু খাওয়া দাওয়াটা দুটোর মধ্যে হতে হবে, কারণ ভাইয়ের খাবার যাবে এখান থেকে, টাকুল আছে, পূর্ণিমা আছে, লালটু আছে, হ্যাঁ, এই সবাই মিলে আজকে এখানে, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে লালটুকেও বলে দিলাম যে তোমাকেও আজকে যেতে হবে। এগারোটা বাজে নাই নাকি? হাঁটি দিয়ে দাও একবার, ক্যাপ্টেন ইন অ্যাকশন। পূর্ণিমার কদ্দুর? আচ্ছা, ডাল হয়ে গেছে পূর্ণিমার, হয়ে যাবে। খাওয়াটা হোক, তারপরে দেখা যাক, বিকেলে যদি আবার চপ খাওয়ার ইচ্ছা হয়, ঠান্ডা আজকার হবে না। বন্ধু কদ্দুর হয়ে গেল? বাহ, হ্যাঁ, একটা নয়, ফার্স্ট ক্লাস। এই তো মাংসের ঝোল হয়ে গেল, আর ভাত করে দিই নাকি? আর এই যে বাইরে ওয়েদার একদম ক্লাস, আর এখানে জমে গেছে আড্ডা। এই আমাদের রান্না কমপ্লিট, তোমাদের প্যাসেঞ্জার কই? নিচে নিচে দিয়ে চলে আসছো, বান্ধাবান্ধি দোকানে নিচে গিয়ে না লাগবে, নিচে গিয়ে ঢেলে দিয়ে চলে আসো বোতলে, পূর্ণিমা না থাকলে ঢেলে দেবো। আজকে সোমবার পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল, তা যাই হোক টোটো করে গেলাম, ম্যাডাম নেই, নিয়ে তারপরে ফাইলটা দিয়ে এলাম, আবার একবার তিনটের সময় যাবো খাওয়া দাওয়া করে, এখন দেড়টা বাজছে, খাওয়া দাওয়া করে একবার তিনটের সময় যাবো, দেখা যাক কাজ হয় কি না। যদি আশেপাশে থাকো তাহলে চলে এসো। এই তো ঠিক আছে, একটা দিয়ে দাও যান। আরে দূর চোখ বলেই তো পিকনিকটা, মানে পরশু দিন ধরে প্রোগ্রাম হয়ে আছে যে ঝড় বৃষ্টি যদি শুরু হয় তাহলে পিকনিকটা হবে, আর নাহলে হবে না। তোমাদের জন্য কাটা আছে, তোমরাও যাবে। হ্যাঁ, কিচ্ছু লাগবে না, টিকিট রেখেছি। হ্যাঁ, এবারে যদি কোনো সুযোগ সুবিধা হয়, আর ও তো যাচ্ছেই, কেন ওর বউ চাঙ্গা হয়ে গেছে যে কারণে ও না করেছিল, যার জন্য ওর টিকিট। হ্যাঁ,
টিকিট কাটা আছে দুটো এক্সট্রা, সে কিছুই লাগবে না। আরে বাবা, আমরা 15 জনের টিম আছি, 15 জনের যে গ্রুপে দেখিয়ে দেবো, এই ঠিক ঝামেলা চোখে গেল। আর নাহলে ফাইন লাগলে দিয়ে দেবো, অসুবিধে কি আছে, অত চিন্তা করিস কেন। 1:40 করবো, খেতে বলবো, রেডি। এই পাতা উঠে গেল, এটা খুললো কে, বিন্দু তাহলে চিকেন পোস্ত মুগের ডাল আর চাটনি, হ্যাঁ প্লেন চাটনি, কিন্তু মিন্টুর মতন বড় লোকই নাই, সেই খেজুর দিয়ে, বাদাম দিয়ে, কাজু দিয়ে, হ্যাঁ আমসত্ব দাও, ওইসব চাটনি নেই, টমেটো দিয়ে প্লেন চাটনি করো সাধারণ মানুষের। কেমন হয়েছে চাটনিটা বন্ধু, চাটনি কেমন হয়েছে, ভালো হয়েছে? আর পোস্ত বা মনে হচ্ছে না, সলিড। যাই হোক, নেক্সট ও ম্যানেজার বাবু জিন্দাবাদ, এই ম্যানেজার বাবু জিন্দাবাদ, ম্যানেজার বাবু আজকে আমরা সব পিকনিক খাচ্ছি, কিন্তু ম্যানেজার বাবুর, ম্যানেজার বাবু পিকনিক আজকে দিয়ে দিল, ম্যানেজার বাবুর কোটা শেষ হয়ে গেল। নেক্সট কোটাতে এই যে চিত্তরঞ্জন সরকার, ও বলে দিয়েছে যা খুশি যেটা মনে হবে, চিকেন মটন তারপরে মিষ্টি ফিষ্টি সব অ্যারেঞ্জমেন্ট করে, হ্যাঁ ভাজা ইলিশ ও ভাজা ইলিশ ভাজা বন্ধু, ইলিশ মাছের পেটি ভাজা, মানে সাপি সেই দিন হবে গেছে, বড় লোকের খাওয়া হবে, মানে আমরা সলিড খাবো, হ্যাঁ ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা, মটন, চিকেন আর নিরামিষের, হ্যাঁ তোমারটা কী কী হবে তুমি স্পেশাল মেনুটা বলে দাও, হ্যাঁ ঢোকার ডালনা আর আর পনির, ঢোকার ডালনা পনির আর আলু পোস্ত তো থাকবে, না 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 ওটা না, এই চালের ভাত, এই চালের ভাত, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুটো নয় হয়ে গেল খাওয়া দাওয়া, আর দুজন কাঞ্জিলাল হয়ে গেছে, পূর্ণিমা আছে, খোপন আছে, অঙ্গল আছে, আর কাকলু আছে, তারই হয়ে যাবে, আর লাগবে আসেনি ম্যানেজার খেলে ঠিক করে, কাজটা কমপ্লিট হলো, একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা প্রসেসে রইল, 3-4 দিন পরে আমাকে ফোন করে দেবে, হয়ে গেলে হ্যাঁ এসে নিয়ে গেলেই হবে, প্রসেসে ঢুকে গেল মোটামুটি প্রায় 2-2.5 বছর লাগলো, সাকসেশন করো, মুখ করো, তুমুক করো, তরুকালে হেঁটে হেঁটে ভালোই লাগলো নাকি, হ্যাঁ সকালে হাঁটি নাই, আজকে বিকেলবেলা হাঁটাটা হয়ে গেল, হ্যাঁ তোমার চা একটু চিনি, অল্প একটু চিনি, হ্যাঁ তোমার অল্প চিনি, চা হয়ে গেছে, অনুষ্ঠান হয় আমি জানি, নিচেও কিন্তু হয় মাঝে মাঝে, তারপরে
শরীর ঠিক আছে আজকে? একদিনে মুখটা কি আর করেছে, আজ আর মাথা যন্ত্রণা নাই তো? শরীর দুর্বল ঠিক আছে, তাহলে কি রান্না করবে ভাবছো তুমি? আপাতত আমাদেরকে একটু মুড়ি খাওয়ার ব্যবস্থা করে দাও, একটু আলু ভাজবে নাকি? হ্যাঁ, পাঁপড় ভেজে দে, একটু পাঁপড় না আনিয়ে দিচ্ছি। বন্ধু, পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাবে না আলু ভাজা? আলু ভাজা, আলু ভাজা, হ্যাঁ একটু আলু ভেজে দাও তাহলেই হবে, আর চাল একটু আনিয়ে দিই। এই পূর্ণিমা, আলু ভাজি আর মুড়ি, বস ঠিক আছে বস, সব ক্লান্ত, পিকনিক টিকনিক করে ক্লান্ত। উঠো, পূর্ণিমার হাতে আলু ভাজা। ওর হাতে ডাল আর আলু পোস্ত খেয়ে আমাদের নিরামিষ ভুজি সে একবারে সুখ্যাতির গান গেয়ে গেছে। হ্যাঁ, কি খুশি বাবরে, বলছে দারুণ হয়েছে, দারুণ কপাল যে বললো। হ্যাঁ, আর মানে বিশেষ করে আলু পোস্তটা, আর বন্ধুর হাতের মাংসটা খেয়ে তোমার, তুমি তো বলছো না, বলো একবার কেমন হয়েছে মাংসের ঝোল? দারুণ সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে সব খেয়েছে? নিয়ে বললি যে এই কাকুটা খোকন কাকু বানিয়েছে, নিয়ে খুব খুশি? হ্যাঁ, তাহলে একদিন হায়ারে যাবো নাকি দুজন মিলে তোদের বাড়িতে গিয়ে রান্না করে খাবি আলু? হ্যাঁ বলছি বন্ধু, তাহলে তুমি আর আমি একদিন হায়ারে যাই, নিয়ে ওদের বাড়িতে গিয়ে রান্না টান্না করে ওদেরকে বলে তোরা কিছু করতে হবে না, আমরা রান্না বান্না করে খাওয়াচ্ছি, ভালো হবে না? এই তো এখানে নিচে বান করে বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তবে ধরম পুজো ফরম পুজো এত গ্যাদারিং হবে পোষাবে না, আর এই গরমের মধ্যে সাংঘাতিক গরম। অন্যের সময় পালা করে করে খেতাম, মানে আমার তো ধর গ্রামে গঞ্জে সব ফার্মার ছিল তখন, এখন তো আর যায় না, আর কেউ বলেও না, তাই সে সাংঘাতিক ব্যাপার। মোটামুটি অগ্রহায়ণ মাস পুরো মাসটা ধরেই লবণ হয়, লাস্টের দিকে খুব ধুম, মানে যত শেষের দিকে হবে তত বেশি বেশি করে লবণ। কই একসঙ্গে নটা পাঠা চোর দেখি ফেসবুকে ছেড়েছি, এই একসঙ্গে নটা পাটা লাগিয়ে সাংঘাতিক ব্যাপার। মোট কত কত কতগুলো পাঠা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কতগুলো হলো গ্রামে? মানে নটা একজনই দিয়েছে একটা বাড়ির দিকে, ওই অতগুলো পাঁঠা কি করলো ওরা? মেনুবন্ধনে ওরা খাওয়াবে মাংসের ছড়াছড়ি ওটা গ্রাম। বাপরে বাপ, নখানা পাঁঠা একটা বাড়ির থেকে, চারটি খানেক ব্যাপার নয়? একটা পাঁঠার দাম কত? পাঁঠার পাঁঠার মাংস নিরামিষ রান্না করে মানে, এবং খারাপ লাগে না, ভালোই লাগে নিরামিষ পাঁঠার। ইয়ে ওই যে মানিরা পল্লি দিয়ে দিয়েছিল না, কোথায় কঙ্কালী তলে গেছে করেছিল? হ্যাঁ, নটা পাঁঠা আমিও প্রথম দেখলাম। তুই কি করে তুললি, কি করে ছবিটা? হ্যাঁ, ও গাছের উপর থেকে তুলেছে এবং দারুণ উঠেছে তো। তুই ফেসবুকে ছেড়েছিস নাকি? তুই ফেসবুকটা তো আমার সঙ্গে ইয়ে নাই নাকি, লিঙ্ক নাই পূর্ণিমা, কই দেখি না তো?
আসে তো তাহলে দেখতে হবে। সবজি কি আছে ঠাকুরবাবু? কি বলছে দেখো, মাছ আছে তোমার? বাটা মাছ আছে না? তাহলে তুমি একটু সবজি করে দাও, আর কি করে একটু মুসির ডাল করে দে। আর দেখ ঠাকুর কি ডিম নিয়ে আসুক, ডিম যদি খায় ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, ওর ছাটা রুটি করে দে। গরম গরম চা, মুড়ি খাওয়া হলো, এবারে চা, তারপরে একটু যেতে হবে নাকি, বেরোতে হবে তো একটু। তাহলে আজকের দিনটা ভালোই কাটলো নাকি? হ্যাঁ, তাহলে কালকে হঠাৎ করে পিকনিকটা করে। হ্যাঁ, সবাই বলছিল বৃষ্টি আসবো কি করে, আসবো কি করে। 100% অ্যাটেন্ডেন্স ম্যানেজার, তোমার পিকনিকে 100%। আর কতজন? 17 জনই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল মার্কেট হয়ে গেল, এবং প্রত্যেকটা আইটেম ভালো হয়েছে। পূর্ণিমার পোস্ত ডাল, আর বন্ধুর মুরগির মাংস, আর মিষ্টিটা, আর ভম্বলের ভাত, সুপার ভাত বানিয়ে। হ্যাঁ, আনন্দ তো পূর্ণিমার জয় জয়কার, পোস্ত খেয়ে নিরামিষ বুঝি তো। আর ফার্স্ট ক্লাস পোস্তটা হয়েছে, আর ও একদম ফুটে খেল না করে না এখানে। হ্যাঁ, পোস্তের পরিমাণটা বেশি আছে না, টেস্ট তো হবেই। এই তো আমা পাম পোস্ত, আর বাড়িতে তো একটু মাপের হয়। পিকনিকের পোস্ত ভালোই হয়, কারণ পিকনিকের পোস্তটা আমা পায়ে থাকে, এটা হচ্ছে নিয়ম। এবারে বাড়িতে হলে 25 গ্রাম 50 গ্রাম হিসাব করতেই হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবেই হবে এটা। তাহলে চলো, তোমরা যখন যাবি। এই যে পূর্ণিমার পোস্ত জয় জয়কার। আরে ম্যানেজার পর্যন্ত সুনাম করতে লেগেছে, ম্যানেজার তো জানে না পোস্ত কে বানিয়েছে। হ্যাঁ, পূর্ণিমা বানিয়েছে। একটু কাঁচা তেল দিবে না, ওইটা দিলে আমাদের ভাল লাগে না। বন্ধুও দেয় কাঁচা তেল, আর দিলেই আমার নাকে গন্ধ চলে আসে, কাঁচা তেলের গন্ধ। যাই হোক, রাতে রান্না সবজি হচ্ছে, ডাল হচ্ছে, ডিম ভাজা। সবজি ডাল ডিম ভাজা, আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতন আমরা আজকের কর্মকাণ্ড শেষ করছি। শুভরাত্রি বলো। শুভরাত্রি, যদি কিছু ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব। যদি কিছু ভালো লেগে থাকে বলো, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। শুভরাত্রি। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট ম্যানেজারের, গুড নাইট, চলো।